রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাগানের গেট বা ফার্ম হাউসের গেট, এবং এই গেট দিয়ে চার চাকা অনাসে চলে যাবে। যে রাস্তাটি দেখলেন ঢালাই রাস্তা, ওখান দিয়ে অবশ্যই চার চাকা আসে, তার কারণ একটি সুমো রাখা রয়েছে। এবং যে পুকুরের মধ্যে যাচ্ছি সেই পুকুরটি ফার্ম হাউসের মধ্যে সুন্দর পরিবেশের একটি পুকুর। পরিবেশটি আমার অন্তত খুব ভালো লেগেছে, যথেষ্ট বড় পুকুর, কিন্তু পুকুরের এক পাড়ে শীত, দুপাড়ে শীত বা চার পাড়ে শীত নয়, একটি পাড়ে মাত্র শীত এবং সুন্দর পরিবেশ। প্রত্যেক শিকারী বন্ধু শীতে হাফ বেলা করে ছাওয়া পাবেন, এরকমই একটি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। সেই সুন্দর ফার্ম হাউসের পরিবেশের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি। এটি হচ্ছে পদ্মদাম পুকুর, রামচন্দ্রপুর। এখানে পাশের খবর আমি আপনাদের দিয়েছিলাম এবং কিছু মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে ভিডিওগুলো আমার করা ছিল না। আমি নিজে আজকে এখানে গিয়েছিলাম, আমি এখানে গিয়েছিলাম একদম সকালবেলা, সকাল 9:30 পর্যন্ত এখানে ছিলাম। তখনও পর্যন্ত বেশ কয়েকটি শিকারী বন্ধু দুটো তিনটি চারটি করে মাছ ধরেছিলেন। কিছু শিকারী বন্ধু তখন সবে নেট ভেজাচ্ছিলেন, এটা আমি দেখে এসেছি। পরে আমি বেশ কিছু ভিডিও কমিটি মারফত পেয়েছি সন্ধেবেলা কে কীরকম কী মাছ পেয়েছে নেটের। এখানে আমি কিছু আমার মাছ ধরার ভিডিও, মানে আমার মাছ ধরার বললে ভুল হবে, আমার রেকর্ড করা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে নিজে গিয়ে দেখেছি রুই মাছ যেগুলো খাচ্ছিল সেগুলো নর্মালি 2 কিলোর ওপরে, 2 কিলোর নিচে রুই ফটকা দুটো একটা দেখেছি, বাকি সবই 2 কিলোর ওপরে। কাতলা মাছ 1 কিলোর নিচে আমি খেতে দেখিনি। হ্যাঁ, কিছু লাইলন টিগার মাছের উৎপাত কিন্তু এখানে ছিল, তবে পুকুরের যা পরিস্থিতি তাতে যা দেখলাম তাতে লাইলন টিগার বা অন্যান্য প্রজাতির মাছকে তুলে বাদ দেওয়া এই পুকুরের ক্ষেত্রে সম্ভব নয়। মানে পাশ চালাতে গেলে লাইলন টিগার দিয়েই চালাতে হবে, এইরকম পরিস্থিতি, মানে যেগুলো পুকুরে আছে ও থেকেই যাবে, এরকম একটা পরিস্থিতি। তবে রুই মাছ কাতলা মাছ সাইজ ছিল যথেষ্ট ভালো। আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, আগামী দিন যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আপনারা যারা মনে করছেন যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। আর আমি এখানে ছিলাম সকাল 9:30 পর্যন্ত, ঘন্টা দুয়াড়াই আমি এখানে ছিলাম, একদম সকালে পৌঁছেছিলাম, ঘন্টা দুয়াড়াই এখানে ছিলাম। তাতে আমি যেটুকু দেখলাম তাতে যে কটি মাছ উঠেছে তখনও পর্যন্ত মাছের সাইজ খুব সুন্দর, লাইলন টিগার বাদে একটি সিলভার কাপ উঠতে দেখেছি, বাকি রুই মাছ এবং কাতলা মাছ উঠতে দেখেছি। কিছু কিছু শিকারী বন্ধু লাইলন টিগারে তখন নেট ভেজাচ্ছেন, কিছু কিছু শিকারী বন্ধু বৌনি করেছেন, কিছু কিছু শিকারী বন্ধু 2-3টি করে মাছ ধরে ফেলেছেন। আবার এরকমও হয়েছে আমার সামনে একটি বড় মাছ ছিঁড়ে নিয়ে চলে গেল সুতো, সেটাও আমি দেখেছি, সে ভিডিওটাও আপনারা কম বেশি পাবেন। তবে সম্পূর্ণ মাছ ধরার ভিডিও আমি দিতে পারলাম না, তার কারণ আমি বেশ কিছু মাছ ধরার ভিডিও করেছি আমি থাকা সময়ের মধ্যে। সেই ভিডিওগুলো দিলে ভিডিওটি আরও বড় হয়ে যেত, এত তাড়াতাড়ি বা আজকে আপডেট দেওয়া আর সম্ভব হতো না, তাই সেই ভিডিওগুলো আমি পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু মাছ ধরার ভিডিও আর কিছু কমিটির পাঠানো সন্ধেবেলা নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি যতক্ষণ ছিলাম তখনও পর্যন্ত রেজাল্ট মোটামুটি ছিল, তারপরে শুনলাম মাছ খেয়েছে, কতটা কী খেয়েছে না খেয়েছে সেটা আপনারা সন্ধেবেলা নেট কিছুটা দেখলে বুঝতে পারবেন, এবং কিছু মাছের ভিডিও। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। এই মাছটা যেটা এই করছিল না, হ্যাঁ অনেকক্ষণ ধরে চাপ ছিল, ওইটা না ওটা না ওর ভাই, ওই পাতনাটা তো রয়েছে, ওটা না ওর ভাইটা, ছোট ভাইটা বল। ওহো হো না না,
আমার ফেস কোথাও দেয়া নেই, এই ফেসটা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ ইউটিউব এই দিকটা বোধ হয় বড় রুই রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ এইরকম রুই ওখানে দু তিনটে তুললো, বাস বাস আর আনতে হবে না। ঠিক আছে নামিয়ে দিন, ভালো সাইজ রই। ওইদিকে খেয়েছে আমাদের একবারও খেয়েছে, ও খাবো না টুপি। হ্যাঁ ওটাকে খাবো না, কি চোখ ফেলতে সাদা টো একটু এ দিচ্ছে না, পচা নি নাগর পচা বা এ হ্যাঁ দিয়েছে সব দিচ্ছে না, নাগর টুপি দিচ্ছে না। সাদা টোপার যে ওয়েটটা না, ওয়েটটাকে খুলে লম্বা করে দাও, ঝোলা 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 হয়ে ওর মধ্যে থাকলে হবে না। কিরকম এই এরকম সাইডে এরকম সাইডে ঝুলবে, সাইডে ঝুলবে সাইডে ঝুলবে, মাটিতে ঢুকে যাচ্ছে টোপটা মেনে টোপটা আছে ঝুলছে, এতটা টোপ হেটাও ঝুলবে পুরো সমান ওয়েটটাও ঝুলবে। তাহলে কি বলো তো যে টোপটা ঝোলা ওয়েটটাকে আলাদা দিতে হবে লম্বা করে, সারা টোপ দিতে হবে। ডিম হবে না, ডিম আছে বলেই তো খাচ্ছে না ডিম, কাপড়টা দে না, কাপড়টা কই এই তো ডিমও আছে বলে দাদা কেমন কাপড়টা কথা আছে ধরো তুলে ধরো। হ্যাঁ এইটাই তো মেন হেডলাইন দেবো রোজিনা, কাপড় লাগবে না, কাপড় লাগবে না, এতে কাপড় লাগবে না দেখি। গুরু গুরু কি লাগিয়েছে সব নিচে দিয়ে গোলে যাও, ভালো গেছে মাছটা, তোমার ভাগ্য ভালো আছে। মাছকে দেখি শুনলো কি করে দেখি দাদা, দেখি দাদা ঠেকবেন না দাদা,
আরে গুরু গুরু রে, হ্যাঁ তো ছেলে ঠিক আছে, ব্যাস আর কোন তোমার টেনশন নেই, ডুববে রাখা ডুববে রাখা, তুই জাল ডুববে তলায় রাখ, আমি টেনে দিচ্ছি মাছটা খুলে বুকে ধরো, এটা ভিডিও যাবে তো, মাছটা খোলো মাছটা খোলো কাটা দেখে কিরম সাইজ হবে মাসা? খুশি তো, হ্যাঁ খুশি। কোন নম্বর সিটে আছো? কোন নম্বর সিটে আছো? এটা আমাদের ল্যান্ডিং দেখো, আমাদের ল্যান্ডিং একদম যাও, আমাদের সব দিনে ঠান্ডা এই যে 40 কিলো গেছে হোক, যা পারে হোক, রুই তো একদম একদম ধরো, হ্যাঁ এইবারে এই দিকে চলে এসো, সেইখানে একটা দাদার খেয়েছে, চলো দুজনে একসাথে, আমি আসবো না মাছ আই মানা এ দিকে, আমি মাছ আই আসবো না, আমি মানে মাছ আই আসবো না, এলি মাছ খাচ্ছে ভুকে যাবে একটু আয় না, ধীরে সিস্তি তুচ্ছ মানে বড় রুই আছে, একদম ও গুরু 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 খুশি তো, আর আসবো না আর আসবো না আমি, মাস্টার রেডি করো, যাও ছিপ আছে এখানে, মাছ উপরে আছে, মাছটা চেপে ধর না মুখটা, চলো 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 চাগিয়ে তুলে নাও একদম, দেখি খুশি তো ভাই নিম ভাই, হ্যাঁ আজ খুশি, হ্যাঁ একদম, মাছ দেখো একটু মুখটা ধরে রাখো চেপে একদম, কিরকম হবে সাইজ বলো, ঠিক আছে কটা হয়েছে, ঠিক আছে ঠিক আছে, ওই লাস্টের বেলায় তো জাল দেখবো, খেলানোটা কিরকম বলো, একদম একদম এইখানে বসলে এখানে মতো হতে হবে, যুদ্ধ করতে হবে, কেন খেলো বলো, এটা কত নম্বর সিট এটা দাদা? কোথা থেকে এসছো দাদা? ঠিক আছে তোমাদের জালটা দেখো, না না আড়াই তুলতে হবে না, তুমি এমনি খাই চলো না, চলো ছাগাও বোঝা যায়,
ওইটা তোমার জাল নয়, চলো ওই দেখো লো। এ বলতে ওইটা তোমার জাল নয়, শোন না, শোন না, ওইটাই দেখাবে না, তুই ভিডিও ছাড়বি টাকলে নাই, ক্রস করে মারবো একদম, পাক্কা সিনা না মারা একদম। ও চাচা মুরব্বী, কটা মাছ ধরলে? মুরব্বী একটা মাছ ধরতে পারলে না? মাছ হবে না হবে সবটা ভিডিও দিতে হবে, ঠিক আছে? খালি যার হবে তার দিলে হবে না, বড় মাছটা পাঠিয়ে দিয়েছো নাকি? ঠিক আছে, তোমরা ঠিক রেডি হয়ে আসুনি বলে এরকম হলো। কোথা থেকে এসছো তোমরা? বাঁকড়া তাই তো? ঠিক আছে চলো, নেবে নামিয়ে দাও, নামিয়ে নামিয়ে দাও, দেখো আমাদের ঠিক আছে চলো। ওকে আরে পার্থ বাবু, তোমার জালটা দেখাও একটু, দেখাও 15 নম্বরের একটু জালটা দেখাও। তোমার জালটা দেখা কত, 12 নম্বর সিট তাই তো? ঠিক আছে আমি মারাই, চলো চলো টাগিয়ে চলো, ঠিক আছে চলো, ঠিক আছে। মাছ হয়েছে দাদা? খুশি তো? কোথা থেকে এসছো তুমি? ক্যারি রোড, ক্যারি রোড, ওটা নবান্ন ওখান থেকে, ভাই বউ জাল দেখাবে? দাদা একটু জালটা দেখাও না, বৃষ্টি এসে যাচ্ছে, খালি জাল ভিডিও দিয়ে দেবো। ভাই বা তুমি দেখো, তুমি দেখো তোমার ভিডিওটা, মা সবাই রয়েছে। তোমার জালটা, জালটা কোনটা? তোলো উপরে, তোলো উপরে, তোলো লাইন ডায়াগ্রো টোকতে আছে, চলো চাকিয়ে চলো, চাকিয়ে চলো, কত কিলো হবে? ঠিক আছে ভাই, তোমার কত নম্বর সিট? 8, 8 তাই তো? মাছ খেয়েছে? আরে আমার দিকে মুখ করে বলো, হাসো নাহলে কাঁদো, যা হোক একটা বলো। হ্যাঁ এইটাই তো যাবে সবার কাছে, জাল অনেক আছে। কাকা জালটা দেখো না, এটা যাবে তো, চ্যানেলে যাবে তো, আমি কোনোদিন আসি। মাছটা তোর, মাছটা বুকে ধর, দেখো কেমন হবে কালবশটা, কত হবে? আড়াই হবে তো? দুই দুই হবে, না না আড়াই, আড়াই আরামে হবে, 1900 2100। ঠিক আছে, আর আর অন্যান্য মাছ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে তো, খুশি তো একদম? একদম। কোথা থেকে এসেছি বাবু? ঠিক আছে। এ টোটন দা খুশি তো? এই দুবুনি বলিনি, সব সময় দিলে হবে না, আরো তো লোক আছে, তোমাকে ওইখান থেকে নি খেলাও, ওইখান থেকে নি খেলাও একদম, আর কেউ নেই, আরাম করে খেলাও। পাকা রুই, পাকা রুই, এইটাই হচ্ছে আমার পুকুর, ঠিক আছে? যেটা যাবে জানবে, পুকুর জানিয়ে দিয়ে যাবে। বাহ
মাছটা তুলবে, এই মাছটা তো খোলো, মাছটা খোলো, মাছটা খোলো, খুলে ধরো, সেনকে মাছ পাওনি আজকে, সেটা খুশি নাও, এনজয় করো। তাই শিকারি দা তালার নাট খুলে দিয়েছে, দেখো সত্যি বলছি না মিথ্যে বলছি? খুশি তো, খুশি তো তোমরা, ব্যাস ধরো। আর হয়েছে তো, আর অন্য হয়েছে মাছ? ঠিক আছে, গুরুদেব ঠিক আছে, হ্যাঁ হাসতে হবে, না হাসলে হবে না, হ্যাঁ হাসতে হবে, আমার পুকুরে কাঁদবে না, ঠিক আছে ঠিক আছে, চলো। আর বাবু এইটা স্টপ মারলে ফের এই এরপর থেকেই হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। মাছগুলো রুই গুলো কিরম হবে সাই? আড়াই তিন চার। খুশি তো না মাছ হয়নি বলো? খুশি আবার মাছ হলে খুশি হবে না? হ্যাঁ, কোথা থেকে এসছো তুমি? খুশি তো বাবু, মুখটা দেখা খুশি তো? হ্যাঁ একদম একদম একদম, ঠিক আছে চলো, লাভিয়ে দাও খুশি বাবু, একদম ঠিক আছে। তোমারটা তোলো, হ্যাঁ আরে যেটা কম মাছ হয়েছে কম দেখাবে, কি আছে লোক তবে তো আসবে না এইদিকে, এইদিকে সিটে গ্যাঞ্জাম করবে নেই, ঠিক আছে হয়েছে তোমাদের মাছ এই, ঠিক আছে। কত নম্বর সিট তোমার? আমার 28 নম্বর। 28 নম্বর ভাই, দাদা তোমাদেরটা একটু তোলো না, হয়নি বলবে, লুকোনোর কিছু নেই, হয়নি বলবে, বলে আমার হয়নি, মা সবাই আর হবে তার তো কোনো মায় নেই। আমি ওইরকম পুকুরওয়ালার মতো নয় যে এই জালে মাছ হয়েছে সেইগুলো ভিডিও পাঠাবো। এই চাকা তো চাকা চাকা জালটা চাকা, ঠিক আছে ছেড়ে দে, আমার জালে মাছ নেই বলছি। দাদা একটু জালটা দেখাবে, আরে হয় না ভালো তো, এরকম সিটে কেউ আসবে না, তুমি দেখাও অন্তত। আমি তো তোমার জালটা করলাম না, এরকম করিনি, তোমার মনে আর দুঃখ তো নেই। হ্যাঁ ঠিক আছে, এটা কত নম্বর সিট দাদা? 25। ঠিক আছে তোলো না, ভালো হয় তুমি না পারো ছেড়ে দাও, একার কষ্ট হবে, হয়েছে কিনা খালি বললেই হবে। রুইটা কেমন হবে দাদা? ঠিক আছে তো মাছ খেয়েছে একদম, ঠিক আছে। তুমি কত নম্বরে বসবে? 6। তাই তো, কোথা থেকে এসছো দাদা? বাড়ি বেলু, বেলু তাই তো। এটা কি বাবা? না না কাকা, কাকা আচ্ছা আচ্ছা, কাকা ভাই বই করছো তাই তো, ঠিক আছে ঠিক আছে, ভালো নেশা তো কোনো প্রবলেম নেই। বাবা এখানে ভিড় জমে গেছে দেখি, কাকা একটু জাল চাই, আমি অন্ধকার হয়ে যাবে তো, জালটা দেখো, হ্যাঁ কাকা দেখো, হ্যাঁ ঠিক আছে কাকা, মাছ খেয়েছো তো? হ্যাঁ একদম। কোথা থেকে এসছো তুমি? ডুমজুর। 1 নম্বর সিট তাই তো? 1 নম্বর, ঠিক আছে খুশি তো? একদম একদম, ফের দেখা হবে, এসব কথা বলতে নেই, মরণ কাউকে ছাড়বে না, মরতে একদিন হবেই, কিন্তু কবে মরবে বলতে পারবে না।
আশিক পানি পড়ছে, একটু জালটা তার খাচ্ছি, হাতেই চল, এই ভিডিওটা একসাথে পাঠাবো। এই জালটা একটু চলো না ভিডিও, এটা এটা লাস্ট ভিডিও আর কি, জালের ভিডিওটা পাঠাবো। চলে গেছে গুরু গুরু, হ্যাঁ একটু চলো। হবে না, একা 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 হবে না, জাল ছিঁড়ে যাবে দেখে। ওরা একা পারে কত মাছ? ঠিক আছে, এটা জিরোর মাছ তাই তো? এটা কি কাল বস্তাই তো বড়? আচ্ছা তোমরা কোথা থেকে নেসছো? শিবপুর। আচ্ছা খুশি তো? হ্যাঁ একদম একদম খুশি চাচা, খুশি একদম। ওকে ওকে, ব্যাস তোমরা বললেই হবে, ঠিক আছে। ধরবো নাকি আমি, নবো ছিপটা, পারবি তো? দেখ আমার।